টেস্টটা অনেকটা ওই যে আমরা ছোটবেলা না এই পাইপের মধ্যে করে বিভিন্ন কালারের আইসক্রিম খেতাম না স্কুলে, আমি খাবো আড়াইটা তিনটা তো বাজবে মিনিমাম। তো সামিতা আসলে পরেই আমরা খাবো টাবো, ও একা একা খাবে এটা তো হয় না, আমরা একসাথেই খাই সবসময়। আর এইদিকে আমার কুরিয়ার একটা জিনিস এসেছে, কি দেখতে চাও? তারাও এই যে দেখো, এই যে প্রদীপগুলো এসেছে দিওয়ালির জন্য, আনিয়েছি দীপাবলির জন্য। সুন্দর না? আমার অনেক ভালো লেগেছে। এখন একটাই কাজ, সলতে বানানো। তো সামিতার বাবাই দায়িত্বটা নিয়েছে, আমি ভাই পারি না বানাইতে, দেখি ও পারে কি না। এই যে এইমাত্র নূপুর পায়ে ঝুনঝুন করে কে আসছে আমার কাছে ঘুম থেকে উঠে? সবাইকে বলে দাও, গুড মর্নিং তো বলা যাবে না, এখন ঘুম থেকে উঠছো দুপুরে, বলে দাও গুড নুন। বলে আমি ঘুম থেকে উঠলাম, আমি ঘুম থেকে উঠলাম, এখন স্নান করে তারপর দিদি আসলে আমরা খাবো, ওকে? হ্যালো এভরিওয়ান, এখন 7:10 সন্ধ্যা। আজকে প্রেয়ার করে চাটা খাই নাই, কারণ হচ্ছে একটু বেরোনোর আছে। তো সামিতা এত লেট এখনো রেডি হচ্ছে, আর দেখো রাধিকা, রাধিকার বাবা রেডি হয়ে জুতো টুতো পরে বলছে। রাধিকার জামাটা কেমন দেখো তো, এটা পুজোর জামা, পুজোতে পরা হয় নাই, ওর বাবা দিছিল, ওই আজকে পরলো। তো এখন আমরা বের হব। এই সামিতা দেখো কোনো ছাড়াই নেই, ওকে ফেলেই চলে যাবো তালা দিয়ে, ওকে? তাহলে যাচ্ছি কোথায় সব দেখাবো, টাটা। এ বাবা, তুমি আমার জন্য ওয়েট করছো বাবুন? যাও বাবার সাথে উঠো গিয়ে, মিম 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 করছে। তো দেখো আমরা চলে এসেছি উত্তরার ইন্টারন্যাশনাল চাইনিজ রেস্টুরেন্টে। এটি একটি চেইন রেস্টুরেন্ট, এদের 24টি জায়গায় ব্রাঞ্চ আছে। বাংলাদেশে দুটো আছে, উত্তরাতে মেন ব্রাঞ্চ আর বনানীতে আরেকটি ব্রাঞ্চ। তো চাইনিজটির নাম হচ্ছে মেইনল্যান্ড চায়না। এখানে আমি শুনেছি যে চায়না থেকে প্রশিক্ষণ দেয়া হয় বাবুর্চিদের। তো দেখো কি সুন্দর, তো স্পেশাল শেফ ট্রেনিং দেওয়া হয় যাতে খাবারে চাইনিজ ফ্লেভারটা অটুট থাকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে পুরো রেস্টুরেন্টটা হচ্ছে রিভলভিং, মানে পুরো বলতে স্পেশালি কাঠের পাঠাতন, যে জায়গায় আপনি খেতে বসলেন ঘুরতে ঘুরতে পুরো রেস্টুরেন্টটা সফর করে ফেলবেন। তো এটা হচ্ছে বাঁধাকপির কিমচি, আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছিল। তো ফার্স্ট অ্যাপিটাইজার হিসেবে আমরা ডাম্পলিং অর্ডার করেছি, তিন রকম ডাম্পলিং, আর হচ্ছে তার সাথে দুইটা সস দিয়েছিল, সসগুলো মজা ছিল, একটা পুদিনা পাতা আর একটা শুকনা লঙ্কার মতো সস। এটা হাক্কা নুডলস, হাক্কা নুডলসটা আগে সিমলায় খেয়েছি, মজা ছিল। আর এই দেখো রাধিকার জন্য সুইট কর্ন স্যুপ, সুইট কর্ন চিকেন স্যুপ, আমাদের জন্য ক্লিয়ার ভেজিটেবল চিকেন স্যুপ, অনেক মজা ছিল সবগুলো আইটেম। তো আমরা সবাই খুব মজা করে খেয়েছি, আর স্যুপে প্রচুর পরিমাণে চিকেন ছিল। সামিতা মজা লাগছে, খাবার ভালো লাগছে? হ্যাঁ, থ্যাংক ইউ। রাধিকা স্যুপ কেমন হয়েছে? অনেক ভালো, দারুণ ছিল। আচ্ছা আর নুডলস ভালো হয়েছে? আমাদের মোটামুটি অ্যাপিটাইজার সব টেস্ট করা শেষ, তোমরা দেখলে রাধিকা নিয়েছে সুইট কর্ন স্যুপ, ওটা আমি টেস্ট করেছি একটু, ভালো লেগেছে। দেন হচ্ছে ভেজিটেবল চিকেন স্যুপ, হ্যাঁ সামিতার বাবা সবচেয়ে কি ভালো লেগেছে, হাক্কা নুডলস। দেন হচ্ছে মোমো, যেটা ওইটা তাদের মানে আমরা নিয়েছি প্লেটার টাইপ, থ্রি টাইপস ছিল। তো সসগুলো মোটামুটি লেগেছে, পুদিনা টাইপ পাতা দিয়ে যেটা গ্রিন টাইপের করেছে ওইটা আমার বেশি ভালো লেগেছে, তো ওইটা খেয়েছি। এখন মেন ফুডে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেনের একটা আইটেম, আমি নামটা ঠিক খেয়াল নেই। দেন হচ্ছে পর্ন সিজনিং আর এক ফ্রাইড রাইস, আর রাধিকার জন্য লাস্টে একটা চকলেট রোল দেওয়া হয়েছে রাধিকার সামিতার জন্য। আমরা তো খাচ্ছি না এত চকলেট খেলে মোটা হয়ে যাব, তাই তো দেখাচ্ছি মেইন কোর্স আসার পর কী কী অর্ডার দিয়েছি। এই যে এটা হচ্ছে এক ফ্রাইড রাইস, আমরা দুইটা অর্ডার দিয়েছি, 1:2,
আচ্ছা চিকেনের আইটেমটাও ওরা রিকমেন্ড করেছেন দেখি খেয়ে কেমন লাগে বললেন ভালো হবে দেন হচ্ছে প্রন সিজলিং আসতেছে এই যে তো খেয়ে জানাচ্ছি কেমন লাগছে তোমাদের এই যে আমার রাইস আর সিজলিং আর চিকেনটা আমি পরে নিচ্ছি এই যে দেখো কাঠের যে জায়গাটা এটা পুরো ঘুরে রিভলভিং এক জায়গায় খেতে বসলে পুরো জায়গায় ঘুরিয়ে ঘুরে পুরো রেস্টুরেন্ট সফর করতে পারবে খুব মজা লেগেছে আমার জিনিসটা অবশ্য আমরা ফিক্সড পার্টি বসেছি ইচ্ছে করে আর এই যে আমি খাচ্ছি তো এই যে দেখো সাইডে যে ওনারা খাচ্ছে চেয়ার টেবিল নিয়ে ওনারা ঘুরতে ঘুরতে একদম ওইদিকে ছিল আমাদের কাছে চলে এসেছে আর যাই হোক রাধিকার হাক্কা নুডলসটা খুব ভালো লেগেছে ও এনজয় করে খেয়েছে স্যুপটাও মোটামুটি এনজয় করেছে ওই দুই চার চামচ খেয়েছে বিকজ অত বেশি খায় না এই জন্য তো খাওয়া শেষে দেখো রাধিকা আর আমি একটু দুষ্টু দুষ্টু করছি বিলের জন্য ওয়েট করছি আর আমাদের ডেজার্টও চলে আসবে ডেজার্টে আমরা কি অর্ডার করেছি বলি আমরা হচ্ছে চকলেট রুল অর্ডার করেছি আর আমাদের জন্য মকটেল অর্ডার করেছি চকলেট রুল শুধু রাধিকার সামহিতার জন্য আর মকটেল আমরা খাবো ব্লু মকটেল যেটা ওইটা অর্ডার করেছি এটাতে পাইনঅ্যাপল অরেঞ্জ সোডা এগুলো আছে দেখি খেতে কেমন হয় তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিংক দিয়ে দিব যাতে তোমরা সহজেই পৌঁছে যেতে পারো তো দেখতে থাকো কেমন লাগে এটা হচ্ছে চকলেট রোল এই যে একজন হাত বাড়াচ্ছে হে অবধের মতো স্টার্ট করো দেখো কেমন আমি দিচ্ছি আমি দিচ্ছি ইজ ইট হট গরম খেতে এটা খুব ঝাল দিদিয়াকে না করছে এটা খেতে হবে না এটা খুব ঝাল এই যে এই চকলেট রোলটাই ভ্যানিলার মধ্যে ডিপ করে খেলে ইয়াম্মি তাই না দারুণ লাগে খুব মজা এবং চকলেটটা যে এত মিষ্টি না মানে স্লাইট মিষ্টি ভালো লাগছে এই যে আমাদের মকটেল চলে এসেছে এ ওর বাবার ছাতা যেটা ছিল ইয়ে মকটেলের সামিতা নিয়ে নিয়েছে নিয়ে যাবি সুন্দর না আমারও সুন্দর লাগছে ধরিস না ধরিস না ধরিস না ধরিস না নিস না নিস না নিস না আমি একটু ছবি তুলবো এটা করি তুমি একটু সব খেয়ে নিবা সব শেষ করে ফেলবা খাবো তো আমি কিন্তু এটা তো অনেক ঠান্ডা তোমার তো ঠান্ডা লেগে যাবে খাবো আমি কে নিবো আচ্ছা আচ্ছা দাঁড়া 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 আমি কে নিবো এটা টেস্টটা অনেকটা ওই যে আমরা ছোটবেলা না এই পাইপের মধ্যে করে বিভিন্ন কালারের আইসক্রিম খেতাম না স্কুলে আমি খাবো ওই রকম দাঁড়া 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 আমি দিচ্ছি দাঁড়া এখন আমি চলে যাব চলো চলো আমাদের দেখো ঘুরে ঘুরে দাঁড়া দাঁড়া পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আস্তে 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 রাধিকা যা দুষ্টু হয়েছে ইদানিং বলার বাইরে মানে কি বলবো ওইদিকে একটা সুন্দর স্পেস আছে দেখো এই জায়গাটা খুব সুন্দর এখানে বসেও ছবি তোলা যাবে তুলবি সামিতা ছবি তুলবি বাসায় এসে আমরা ফ্রেশ হয়েছি 9:45 এসেছিলাম এখন বাজে 11:45 এই এক ঘন্টা শুয়ে বসে কাটিয়েছি মানে এত খেয়েছি গলা পর্যন্ত উঠে আসছে আর রাধিকা কি ভালো লেগেছে খেতে সবচেয়ে এটা খেয়েছি তো দদুন্দুষ মানে হাক্কা নুডলসটা সবচেয়ে ভালো লেগেছে তো মোটামুটি সব আইটেমই মজা ছিল স্যুপ খেয়েছে ও স্যুপ খেয়েছে মোটামুটি সব আইটেমই মজা ছিল আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি হ্যাঁ হাক্কা নুডলসটা ভালো লেগেছে স্যুপটাও মোটামুটি এক্সেপশনাল কিছু না তবে হাক্কা নুডলসটা বেশি ভালো লেগেছে আর হ্যাঁ ওই ড্রিঙ্কসটা মকটেল ওয়াজ ভেরি গুড তো এখন মাধবের জন্য ওয়েট করছি এত রাত হয়ে গেছে ও অফিস থেকে এখনও আসেনি ও আসার পরে যে খাবার দিব ওকে দিয়ে তারপর সব বাসন টাসন এগুলো মানে
ক্লিন করব, রান্নাঘর মানে ক্লিন করব, করে তারপর ঘুমাবো। কিন্তু আমি খুব টায়ার্ড আজকে। মা দিব না, তুমি খালি খালি বাটিতে দুধ আর চিনি খেয়েছো তাই চা দিব না। তাহলে তাহলে সরি বলো। এখন বাজতেছে 12:30। এই যে এই মানুষটার ইচ্ছা হয়েছে চা খাওয়ার জন্য, দেখি চাঁদ বদন দেখাও। এই খুব সুন্দর। আরে আরে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া আমারটা খেয়ে মজা পাবি না তো। ও এখন চা খাবে, ও জিদ ধরছে, সবাই চা খাবে তো সবাই। সামিতা চা খেতে আসো।